যত সময় যাচ্ছে লকডাউন ততই প্রহসনে পরিণত হচ্ছে রাজ্যে। শুক্রবার রাজ্যে টোটাল লকডাউনের পঞ্চম দিন, কিন্তু সকাল থেকে সন্ধ্যা রাজধানী থেকে জেলা সর্বত্র মানুষের জমায়েত চোখে পড়েছে। দেশব্যাপী লকডাউনের প্রথম দিকে কড়া হাতে লকডাউন কার্যকর করায় পুলিশ কর্মীদের ভর্ৎসনা করেছিলেন নানান সংগঠন। এরপরে পুলিশ লকডাউন উপেক্ষা করে সাধারণ মানুষদের অনুনয় বিনয় করে ঘরে ফেরানোর চেষ্টা করতে থাকেন, হলো হিতে বিপরীত। রাজ্যে টোটাল লকডাউনে রাজ্যে বিভিন্ন বাজারের দোকানে রোজই লকডাউন উপেক্ষা করে ভিড় জমাচ্ছেন মানুষ। এই ভয়ানক চিত্র সব জেলাতে, বাজার হাটে অন্যান্য সাধারণ দিনের মতোই ভিড় জমাচ্ছেন মানুষ। মেলাখড় বাজারে এমনই ছবি ধরা পড়ল ক্যামেরায়। মেলাখড় মধ্য বাজার থেকে মোটর স্ট্যান্ড পর্যন্ত সবগুলি দোকানে সকাল থেকে দুপুর পর্যন্ত লোক সমাগম ছিল উল্লেখযোগ্যভাবে। বোঝাই যাচ্ছিল না যে লকডাউন চলছে। একই অবস্থা আমবাসা বাজারেও। বাজারে অস্বাভাবিক ভিড় হওয়ায় বাজার কর্তৃপক্ষ গোটা বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। শনিবারে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমবাসা বাজারে হাটবার হবে না, সাধারণ দোকান যে ডেলি নিত্য যেভাবে খোলা ওয়ান থার্ড এভাবেই খোলা থাকবে। কিন্তু হঠাৎ আগামীকালকে, যেটা 1 আগস্ট, আমরা চতুর্দিক দিয়ে চিন্তা করে গত বাজারে যে ধরনের ভিড় হয়েছে তার পরিপ্রেক্ষিতে কালকে আমবাসা বাজার এলাকা পুরাটা লকডাউন দেওয়া হবে। কোনো দোকান কোনো কিছু কালকে খোলা থাকবে না, টোটাল বন্ধ। তারপর থেকে 2 তারিখ থেকে রোটেশন ওয়াইজ ডেলি 30টা করে দোকান খোলা থাকবে আমবাসা বাজার এলাকা। আমরা তার নামে লিস্ট অ্যাসোসিয়েশন। নিজেকে ভালো রাখতে প্রশাসন সবাইকে বাড়িতে থাকার আবেদন জানালেও তবু সচেতনতা বাড়ার লক্ষ্য নেই রাজ্যের মানুষের মধ্যে। লকডাউন উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে পড়ছেন হাজার হাজার মানুষ। যদিও এদিন বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ, আগামী দিনেও লকডাউন ভাঙা হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন পুলিশ আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।